হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মেনলি আজকে এসেছি সেকেন্ড তারাপীঠ। এটা ঠিক কোথায়? ঠিক এটা আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে পড়ে, খুকুরদার বলে একটা জায়গা। এখান থেকে 4.5 কিলোমিটার ভিতরে আসতে হয়। দেখো ওই পিছনে আমার ঠিক সেকেন্ড তারাপীঠ, যেটাকে সবাই বলে সেকেন্ড তারাপীঠ মন্দির। চলো ওরই আজকে সিনেমাটিক্স তোমাদের দেখায়। দেখো আমি এখন এসেছি, এখন বাজে 3:02। তো মন্দির খোলার টাইম ঠিক 4টের সবাই, মানে 4টের পর। তো 4টের পরই এলেই তোমরা মায়ের দর্শন পাবে। তো এখন বাইরেটা দেখো, আমি 4টে অব্দি ওয়েট করলে তোমাদের দেখাবো। আশা করি মায়ের দর্শন করেই যাব। চলো তোমাদের সিনেমাটিক্স দেখাই তারাপীঠে সেকেন্ড তারাপীঠ। তো তোমরা এখানে আসতে পারো। এবার মেনলি আসবে কি করে, তোমরা যদি প্রাইভেট গাড়ি বা বাইক ফাইক নিয়ে আসো তো নো প্রবলেম। ঠিক খুকুরদা থেকে তোমার লেফট সাইডে দিকে রাস্তা আছে, ওটা 4-4.5 কিলোমিটার রাস্তা আছে। ওটা তোমরা ক্রস করলেই দেখতে পাবে মন্দির সিম্পল। আর বাসে ভাবে এলেও ঠিক খুকুরদায় নামবে, ঘাটার লাইনে খুকুরদা। ওখানে খুকুরদা বলে একটা জায়গা রয়েছে, ওখানে নামবে। নেমে যে কোনো টোটো ধরবে, পার হেড 20 টাকা সম্ভবত এরকমভাবে নেয়। তোমরা চলে আসতে পারবে সেকেন্ড তারাপীঠে। খুব সুন্দর মন্দিরটা, চারিদিকটা দেখো, অনেকটা স্পেস নিয়ে মন্দিরটা ক্রিয়েট করা হয়েছে, মানে তৈরি করা হয়েছে। তো খুবই সুন্দর। এবারে তো মন্দিরটা খুললে আরও অনেক আসবে বা আরও অনেক ভালো লাগবে। তো দেখাবো লাস্ট অবধি। আর তাছাড়া এখানে চারিদিকে দেখবে খাওয়ার কি দোকান টোকান রয়েছে, রেস্টুরেন্ট ট্যাপস রয়েছে। আর এদিকে সমস্ত ওই যে পুজোর ডালি টালি এসবও পাওয়া যায়, তোমরা এখানে পুজো দিতেও পারবে। আর সব কিছু ঠিকঠাক আছে, তোমরা আসতে পারো। অনেক ভালো জায়গা, অনেক ভালো একটা স্পেস, ঘুরতে আসতে পারো, ফ্যামিলির সাথে আসতে পারো, বন্ধু বান্ধবের সাথে আসতে পারো, নো প্রবলেম। খুব একটা সুন্দর জায়গা, নিরিবিলি জায়গা, মন ভালো হয়ে যাবে। এখন বাজে ঠিক 4টে বাজতে যায়। ঠাকুর মন্দিরে ওই যে ঠাকুর মশাই মন্দিরে তারা খুলছে। আজকে বিকেলের শিফটে আমি প্রথমবার উঠছি মন্দিরে। বিকেলের শিফটে মন্দির খোলার পরেই আমি ফার্স্ট উঠেছি। ওয়াও, ঠিক এখন 4:02 বাজে আর মন্দির খুলে দিয়েছে। তখন আমি মন্দিরের উপরে দেখো, উপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। চলো তো তোমাদের এবার মায়ের দর্শন করাই। অনেকক্ষণ আমি ওয়েট করেছি, প্রায় 3টের সময় এসেছি, এখন বাজে 4:05। তো তোমাদের ওই মায়ের দর্শন করাই, তারপরে এখান থেকে চলে যাবো। দর্শন হয়ে গেছে, মায়েরও দর্শন হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। চলে যাচ্ছি, তোমরা সবাইকেই নিয়ে আসতে পারো বাড়িতে। দেখো আমার দাদু এসেছে, নেয়ার অ্যাবাউট 85 ইয়ার্স ওল্ড।
উনিও উঠতে পেরেছেন এতগুলো সিঁড়িতে, তো সবাই উঠতে পারবে, মায়ের একটা টান রয়েছে। তো ভিডিওটা যারা যারা এখনও দেখে ফেলেছো যাওয়ার সময় একটা কমেন্ট করে যাও জয় মা কালী, তো তোমাদের মনস্কামনা ঠিক পূর্ণ হবে। অবশ্যই একবার এসো, দেখা করে যাও, না দেখতে পেলেও ব্লগে দেখো, ব্লগে ঠাকুরকে অবশ্যই প্রণাম করে তোমাদের মনস্কামনাগুলো জানিয়ে দাও। চলো বা চলো ভিডিওটা এখানে শেষ করছি, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই এটা চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও। এরকম আমার সাথে ঘুরতে পারবে বিভিন্ন বাড়ির পাশে ছোটোখাটো জায়গায়, আমার সাথে ঘুরতে পারবে, আমার সাথে আমার চ্যানেলের সাথে আমার ভিডিওর সাথে। চলো বাই।